বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফজিলতপূর্ণ ছয়টি ছোট দোয়া নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন, তখনই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন। বন্ধুরা, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এমন অনেক দোয়া পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। দোয়াগুলি ছোট, সহজে মুখস্থ করা যায়। দেহ সজীব ও প্রাণবন্ত রাখার জন্য যেমন খাবার বা আহারের প্রয়োজন হয়, তেমনই কলব বা রূহকে জীবিত রাখার জন্য খাবারের প্রয়োজন হয়। আর রূহ বা কলবের সেই খাবার হলো আল্লাহর জিকির করা। ইরশাদ হয়েছে, সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। সুরা আল বাকারা আয়াত নম্বর 152। দোয়াগুলো হলো, এক নাম্বার, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যার বাংলা অর্থ, হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদের প্রচেষ্টাকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। দুই নাম্বার দোয়া, রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন জুররিয়াতিনা উম্মাতাম মুসলিমা তাল্লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়ারাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন জুররিয়াতিনা উম্মাতাম মুসলিমা তাল্লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, যার বাংলা অর্থ, হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদেরকে আত্মসমর্পণকারী বানাও এবং আমাদের বংশধর থেকেও একটি আত্মসমর্পণকারী উম্মত সৃষ্টি করো। আমাদেরকে তোমার ইবাদতের পদ্ধতি শিক্ষা দাও এবং আমাদের প্রতি সদয় দৃষ্টিপাত করো, কারণ তুমি পুন পুন সদয় দৃষ্টিপাতকারী পরম দয়াময়। তিন নম্বর দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াকিল ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার, যার বাংলা অর্থ, হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করো এবং আগুনের আযাব হতে আমাদের রক্ষা করো। চার নাম্বার দোয়া, রাব্বানা লা তু আখিজনা ইন নাসিনা আও আক্তানা। রাব্বানা লা তু আখিজনা ইন নাসিনা আও আক্তানা, যার বাংলা অর্থ, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদের পাকড়াও করো না যদি আমরা ভুলে যাই ও ভুলবশত ত্রুটি বিচ্ছুতি করে বসি। পাঁচ নাম্বার দোয়া, রাব্বানা ওয়া আলা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন কাবলিনা। রাব্বানা ওয়া আলা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন কাবলিনা, যার বাংলা অর্থ, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদের উপর এরূপ দায়িত্বভার অর্পণ করো না যেরূপ দায়িত্বভার অর্পণ করেছিলে আমাদের পূর্ববর্তীদের উপর। ৬ নম্বর দোয়া, রব্বানা ওয়া আলা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ফাগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদের উপর এমন বোঝা চাপিও না যা বহন করার শক্তি আমাদের নাই, তুমি আমাদের মার্জনা করো,
আমাদের উপর ক্ষমা করো, আমাদের প্রতি রহম করো, কারণ তুমি আমাদের অভিভাবক, সুতরাং কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আস্তাগফিরুল্লাহ। আরো পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বন্ধুরা, আল্লাহর কাছে কোনো দোয়া করার আগে প্রথমে দুরুদ পড়া এবং দুরুদ পড়ে দোয়া শেষ করা, কেননা আল্লাহ উভয় দুরুদ কবুল করেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।